হেল্ল' দোস্ত, নমস্কাৰ। মোৰ ইউটিউব চেনেললৈ আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনালোঁ। দোস্ত, সদায়নো কিমান বাহিৰত গৈ ভিডিঅ' ব্লগ বনাই থাকিম, আজি ভাবিলোঁ এটা আনবক্সিং কৰিম। ধামাকাদাৰ আনবক্সিং, ধামাকাদাৰ মানে ঠিক তেনেকুৱাও নহয়, তথাপিও খাচ আৰু বহুত ভাল এটা মই এমেজনৰ পৰা বস্তু অৰ্ডাৰ কৰিছিলোঁ আৰু সেই বস্তুটোৰে আজি আনবক্সিং এটা কৰি দেখাম। আৰু আশা কৰোঁ বস্তুটো চাই আপোনালোকৰ ভাল লাগিব আৰু আপোনালোকেও নিজে ঘৰত ইউজ কৰিব। আৰু বস্তুটো হৈছে এটা ইনষ্টেণ্ট মিনি গ্ৰীজাৰ, ৱাটাৰ হিটাৰ হয়, যিটো মই এমেজনৰ পৰা কালি পাইছোঁ, অৰ্ডাৰ কৰিছিলোঁ। আৰু সেইটোকে আজি আনবক্সিং কৰি দেখাম আৰু তাৰ ইনষ্টলেশ্যন গোটেইটো দেখাই আছোঁ। আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো লাষ্টলৈকে। আৰু সদায় কোৱাৰ দৰে যদি ভিডিঅ'টো ভাল পায় লাইক কৰিব, লাইক নকৰে অ'কে ঠিক আছে, নকৰিলে নাই ডিছলাইকটো কৰি দিব সেইকাৰণে। আৰু লগতে ডিছলাইক হ'লে শ্বেয়াৰ কেনেকৈ কৰিব, লাইক কৰিলেহে শ্বেয়াৰ কৰিব পাৰিব নহয় জানো। ঠিক আছে, আপোনালোকে যি মন যায় তাকেই কৰিব, লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব যদি ভাল লাগে, আৰু বেয়া লাগিলেও কমেণ্ট কৰি দিব ফাল্টু ভিডিঅ' বনাইছে বুলি। তথাপিও আপোনালোকক কৈছোঁ লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবই। আৰু আহক সেই বস্তুটোৰ মই আনবক্সিং কৰি আজি দেখাই আছোঁ আপোনালোকক কেনেকুৱা হয়। আৰু বস্তুটো হয় টেন এইটো হয়। আৰু ইয়াৰ মই জাষ্ট ইয়াৰ ওপৰৰ বাকলিটো খুলিছিলোঁ, মই এতিয়া দেখাই আছোঁ আপোনালোকক। এইটো চাওক, সুপারট্রনিক ইনস্ট্যান্ট গ্রিজার ওয়াটার হিটার দেখছে আপনাদের চাওক, এই এটা। আর এই বস্তুটো আপনাদের ঘরত, পাকঘর হোক, কিচেনত হোক, বাথরুমত হোক, বা বিউটি পার্লার যার আছে তেওঁলোকেও ইউজ কৰিব পাৰিব। আর বর্তমান ইয়ার অনলাইন প্রাইসটা ইয়াতে মই ফার্স্টতেই দেখাই দিছো, ইয়াত দেখাই দিছে 1295 রুপিস। আর কিন্তু অনলাইন লওয়ার কারণে মই বহুত কমতেই পাইছো। আর ইয়ার খুবিবিল আছে মই কই দিম, বাকিখিনি আগতে খুলি লও পেকেটটো। দেখিছেনে, ইনস্ট্যান্ট গ্রিজার ওয়াটার হিটার, ডিউরেবল হয়, এটু অটোমেটিক হয় আর ইকোনমিক্যাল হয়, শক প্রুফ হয়, এই গোটেটো আছে। আর এটা ইয়ার ভিতর কি কি আছে মই দেখাই আছো। এডাল পাইপ পাব, এডাল পাইপ, আর ইয়ার পিছতে আছে গ্রিজারটো, এই গ্রিজারটো সব একটা, এইটো হৈছে এটা মিনি গ্রিজার। আর মই ইনস্টলেশনটো ইয়াক দেখাই দিম। আর সবচেয়ে ডাঙর কথা হয়েছে এইটো ISO সার্টিফাইড হয়, আর এইটো 9001:2015 সার্টিফাইড হয় এইটো। আর এইটো হৈছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট হয় আর ইয়ার গ্যারেন্টিও আছে 2 ইয়ার্স। আর ইয়ার কেনেকে ইনস্টলেশন করব লাগে মই গোটেটো দেখাই দিম। আর ইমিডিয়েট আপনার ইয়ারপা গরম পানি ওলায়। এটা বলক ইয়ার ইনস্টলেশনটা দেখাই আছো, খুব ধুনিয়া একটা মরম লগা যেটু ইনস্ট্যান্ট হিটার হয় এইটো, ওয়াটার হিটার। আহক এতিয়া ইয়ার ইনস্টলেশনটো দেখাম কি দরে। তার আগতে ইয়ার পাওয়ার আর কিবাবিল মানে এবার কই দিছো, এইকটা দেখিছেনে সব। আর সদায় ভোল্টেজটা 220 লাগে আর ফ্রিকুয়েন্সিটা 50 হার্টজ লাগে। আর পাওয়ার কনজিউমটা 3000 ওয়াট হয়, 3000 ওয়াট ইয়াত লিখিছেহে, কিন্তু ইয়াতকে কম হয় মই জানাত, মই যে নেটত চাইছিল এইটো 1700-2000 ভিতর হয়। স্টোরেজটো সদায় রানিং ওয়াটারে লাগিব, এইটোৱে আছিলে। আৰু ইয়াৰ বাকীখিনিটো আছে, আৰু মই বাকীখিনি লগাই থাকোঁতে আপোনালোকক কৈ দিম কি কি কৰিব পাৰে। ছেফ পাৱাৰ এনাৰ্জি, ইনষ্টেণ্ট হিট ৱাটাৰ আৰু ইক' ফ্ৰেণ্ডলি। খুব ধুনীয়া হয় এইটো, পিকচাৰতে আপোনালোকে দেখিছে এটা। চলো এতিয়া ইনষ্টলেশ্যনটো দেখাই আছোঁ মই এইটো, আহক এইটো এতিয়া ইনষ্টলেশ্যন কৰি আছোঁ। আৰু ইনষ্টলেশ্যনটো বিৰাটেই ইজি হয়। মই ইয়াত যে আপোনালোকে দেখিছে ইয়াত দুটা ফুটা, এই ফুটা দুটা, এই ফুটা দুটাৰ জোখত মই ৱালত এইটো ফুটা কৰি লৈছোঁ। চাওক আপোনালোকে, এইটো দুটা কৰি লৈছোঁ। এতিয়া কৰি পিনে এইমতে মই ইয়াক বহাই দিম। এক মিনিট, এইটো চাওক, এইটো বহি গ'ল খুব ধুনীয়াকৈ, এইটো বহি গ'ল। বহি কৰি ইয়াৰ প্লাগ যিটো আছে, এইটো প্লাগটো, প্লাগটো অৱশ্যে এইটো ডাঙৰ চাইজৰ হয়, যিটো প্ৰায় মানুহৰ ঘৰত নাথাকে। নথকার ফলত আপনাদের একটা কনভার্টার কিনব পাৰে, যেটো এই কনভার্টার হয় দেখিছে, এই কনভার্টার, এই সরু হয় কিন্তু ইয়ার বেক সাইডে কনভার্ট করে
ডাঙর বনায় লব পারে, এটু জোখর ডাঙর লগাই লব পারে, এটু দেখিছেনে খুব ধুনিয়াকে হুমাই গল। আর প্রথম কথা হয়েছে যেতিয়ালকে আপনাদের পানির লাইনটা ফিটিং নকরে তেতিয়ালকে কোনো ধরনের গ্রিজারত মানে এই মেশিনটো কানেকশন নিদিব, সুইচ অন নকরিব। মই এটা পাইপর কানেকশনটো করে আছো, আপনাদের দেখাই আছো, চাই দেখক। আর প্রথম তার তল সাইডে দেখিছে এইটো এটা সাইড দিছে, যেটু মই যেডাল কৈছিলে পাইপডাল যে দিছিলে এডাল পাইপডাল, এই পাইপডাল আপনাদের ইয়াত ফিটিং করব লাগিব। এই ধরনের ইয়াত ফিটিং করব লাগিব, ফিটিং করে মই দেখাই আছো। দেখিছে মই এইটো সাইডে পাইপডাল ফিটিং করে দিলো, একদম ইজি, জাস্ট হেলি করে দিলে হল পাইপডাল সুমাই যায়, এইটা সুমাই গল। আর এটা আনতো মূর মই সেই বেসিনত দেখিছে, বেসিনের ইয়াত লগাই দিম। দোস্ত মোর গোটেই পাইপ সাইপ ফিটিং করা হয়ে গেল, এটু মই সব এই ধরনের গই গই বেসিনত লগাই দিছো, কারণ মোর পাইপডাল অকমান চুটি হল, সব জোগাড় করছো, জোগাড় করাটো একটা ডর কথা, এনেক জোগাড় করে মই ইয়াত টেপত লগাই দিলো। আর সেকেন্ড কথা হল দোস্ত, এই গ্রিজারটো আপনাদের যেতালে পানি অন নকরে তেতালে আপনাদের কারেন্টর সুইচ নিদিব, প্রথম ওয়াটার সাপ্লাইটো অন করব, তারপরে কারেন্টর সুইচটো দিব, কারণ ইয়াত প্রথম পানিটো জমা হব লাগিব, জমা হওয়ার পিছতহে কারেন্টর সুইচ দিব, তারপরে যদি বিনা পানির আপনি নিদিয়াকে যদি মেশিনটো অন করে দিয়ে তেতিয়াহলে মেশিনটো বেয়া হয়ে যাব বলেও কৈছে, সেইটো কারণে মই প্রথম পানি কানেকশন দিয়ে দিয়ে আছো। আর তার আগতে বাল্টিটো পাতি লব লাগিব, এইটো মই বাল্টি পাতি ললো, আর এটা মই পানি কানেকশনটো দিয়ে আছো। এটা বিরাট ইজি ইনস্টলেশন, কোনো কো প্রবলেম নাই, এইটো সব এইটো এটা পানি আহি আছে, ভর্তি হব ইয়ারপা ওলাব, এইটো পানি আমার হাই স্টার্ট হয়ে গেল, জাস্ট মই অল্প কমাই দিছো স্পিডটো, টেপর স্পিডটো কমাই দিছো, আর এটা মই কারেন্টর সুইচটো দিয়ে আছো। কারেন্টর সুইচটো দিয়ার পিছত আপনাদের দেখিছে দুটা রেড আর গ্রিন লাইট জ্বলিছে, আর দোস্ত এটা জাস্ট 30 সেকেন্ড মানের পিছতে গরম পানি আহা স্টার্ট হয়ে যায়, এটা জাস্ট ঠান্ডাই হয়ে আছে, কিন্তু জাস্ট অল্প সময় পিছতে গরম হয়ে যায়, কুইক ইনস্ট্যান্ট হিটার হয় এই, আর বহুত মরম লাগা চাব অকমানের পিছতে, মই খালি পানি কানেকশনটো অল্পমান কমাই দিছো স্পিডটো। আর দোস্ত ইয়াত যে দুটা লাইট জ্বলি আছে আপনাদের দেখিছে, যেতিয়া ই অটোমেটিক বেশি হিট হয়ে যাব, হিট হওয়ার লগে লগে কি হয় ই নিজে নিজে কাট আউট হয়ে যায়, আর যেটা আক নতুন রানিং ঠান্ডা পানি আকিব, ই অটোমেটিক ই রানিং স্টার্ট করে হিট করবলে স্টার্ট হয়ে গেছে। এইটো সব এই সব ধোঁয়া উড়িছে দেখিছে আপনাদের, এই গরম পানি ওলাইছে, ওয়া ওয়া ওয়া, বহুত একটা ভাল আর ধুনিয়া বস্তু দোস্ত, এইটো সব একদম সোনকালে আপনাদের গরম করে গা ধুব পাৰিব, বাসন ধুব পাৰিব, বা যিকোনো কামত ব্যবহার করব পাৰিব। কথা মনোযোগ, এই যেতালে আপনি পানি কানেকশনটো নিদিয়ে তেতিয়ালকে আপনাদের কারেন্টর সুইচটো নিদিব, প্রথম পানি কানেকশনটো দিব, তারপরে কারেন্টর সুইচটো দিব, কারণ ইয়ালকে হি ফুল হব লাগিব। এতিয়া যদি মই অফ করে দিই ই অটোমেটিক হিট হয়ে যাব, পানিটো হিট হয়ে আপনার দেখাই আছো ইয়াত যেটো অটো কাট হয়ে যায়, অটো কাটটো সব অটোমেটিক ই হিট হওয়ার পিছত হয়ে যাব। মই অলমোস্ট পানি কানেকশনটো বন্ধ করে দিছো, ই যিমানটো লেভেলকে আছে সেইখন ওলাই আছে, তারপর যেটা হিট হব হিট হওয়ার পিছত চাব সেইটো হিটিংত ই অটো কাট হয়ে যাব। এইটো সব অফ হয়ে গেল, অফ হয়ে গেল দেখিছে আপনাদের, এটা মই আকো যদি গরম রানিং ওয়াটার এটা যদি দি দিও ই নিজে নিজে আকো ঠান্ডা হয়ে যাব, বর্তমান বহুত গরম, ও এই সব এটা ঠান্ডা পানি হাই স্টার্ট দিছে, ই নিজে নিজে হিটিং হবলে স্টার্ট হব, দেখিছে লাইটটো জ্বলি গেল। এইটো এটা আসলে সরু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, কিন্তু আপনার মই দেখালো দোস্ত, আশা করো আপনাদের চাই ভিডিওটো ভাল পালে, যদি ভাল পাইছে প্লিজ প্লিজ এটা লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব, আর মোর ভিডিও যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করব নপাহরিব। আজিলৈ ভিডিওটো ইয়াতে শেষ করো, টাটা বাই বাই, সি ইউ নেক্সট টাইম, জয় অসম।